ছাত্রী আমার নাম কামাল নমস্কার আমার নাম প্রীতম সরকার ক্লাস 8 এ পড়ি আমার কামাল মিডিয়ায় বাড়ি আমরা আজকে সৌরশক্তিকে কিভাবে ব্যবহার করা যায় সেই নিয়ে একটা মডেল বানিয়েছি সৌরশক্তি আমরা জানি সকল শক্তির উৎস হলো সূর্য এই সৌর এই সৌরশক্তিকে যদি আমরা কোনোভাবে কাজে লাগানো যায় তা আমরা অনেকভাবে উপকৃত হতে পারি আমরা সৌরশক্তিকে ব্যবহার করবো কেন হ্যাঁ আমরা সৌরশক্তির ব্যবহার করবোই কেন আমরা তো কয়লা পেট্রোলিয়াম শক্তিকেও ব্যবহার করতে পারি তাহলে আমরা সৌরশক্তিকে ব্যবহার করবোই বা কেন সৌরশক্তি একটা অপূরণীয় শক্তি যা কোনোদিন ফুরায় না কিন্তু এই কয়লা পেট্রোলিয়াম এসব শক্তিগুলো ফুরিয়ে যাবে এই সৌরশক্তি কখনো ফুরায় না অর্থাৎ যদি কয়লা পেট্রোল এইসবগুলো গাড়িতে ব্যবহার করা হয় গাড়িতে ব্যবহারের ফলে সেই কয়লা পেট্রোল থেকে যে নির্গত ধোঁয়া বেরোবে সেই নির্গত ধোঁয়াগুলো পরিবেশের অনেক ক্ষতি করবে এবার আমাদের মডেলে আসা যাক আমরা এখানে দেখেছি যে সূর্যের আলো অর্থাৎ সূর্যের আলোকে আমরা কাজে লাগাচ্ছি তাই সোলার প্যানেল এখানে দেওয়া হয়েছে এখানে সূর্যের আলো সরাসরি এসে পড়ছে এই সোলার প্যানেলে এবার সূর্যের আলোকে কাজে লাগিয়ে তখন এটা আমরা চার্জ করছি অর্থাৎ আমরা আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করছি যখন দিনের বেলা এটার চার্জ শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ চার্জ শেষ হয়ে যাচ্ছে তখন চার্জ থাকাকালীন এইটার ব্যাটারিতে সঞ্চিত হচ্ছে এবার আমরা এই ব্যাটারি থেকে যদি রাত্রেবেলা হয় তাহলে আমরা এই ব্যাটারি থেকে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কাজ করতে পারি এবার আমাদের কাজগুলি দেখা যাক আমরা দেখিয়েছি যে বাড়িতে লাইট চলছে সোলার প্যানেলের ফলে বাড়িতে বিভিন্ন ধরনের আলো তৈরি হচ্ছে এবং বাড়িতে বিভিন্ন ধরনের কাজও করতে পারি এই সৌরশক্তি থেকে চালিত বিভিন্ন ধরনের টাওয়ার চড়ছে যেটা আমাদের মোবাইলে সরাসরি কাজ করবে এবং এই সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমাদের পাম্প চলবে যেটা সরাসরি যার জল দিয়ে পড়বে কৃষি ক্ষেত্রে এবার আমরা সেই পাম্পের জল দেখা যাবে এবার দেখো যে যাচ্ছে জল যে কৃষি ক্ষেত্রে পড়বে এবং কৃষি ক্ষেত্রে চাষ হবে এবং চাষ থেকে মানুষের শস্য অনেক ধরনের কৃষি ক্ষেত্রে বেঁচে যাবে আমরা দেখতে পাচ্ছি জল বসে এবার চাটে আসা যাক আমরা এখানে একটা চাট বানিয়েছি সৌরশক্তি ব্যবহার সৌরশক্তিকে এইসব ভাবে ছাড়াও আরো অনেকভাবে ব্যবহার করা যেতে পারে যেমন এখানে আছে সোলার বাইক তারপরে সোলার সিগন্যাল আমরা সোলার বাইক সোলার সিগন্যাল সোলার লাইট সোলার কুকার এছাড়াও সোলার মোবাইল চার্জার সোলার ওয়াটার হিটার সোলার ক্যাপ ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা সৌরশক্তি ব্যবহার করতে পারি এছাড়াও আমাদের এখানে দেওয়া আছে যে সৌরশক্তি একটা অপূরণীয় শক্তি যা কোনোদিন ফুরায় না বর্তমানে এই শক্তিকে কাজে লাগিয়ে মানুষ অনেক সুবিধা লাভ করেছে যেমন সৌরশক্তিকে কাজে লাগিয়ে মানুষ সোলার কুকার সোলার হিটার তৈরি করা হয়েছে সোলার টুপিও তৈরি করা হয়েছে আবার বাড়িতে সৌরশক্তি ব্যবহারের ফলে কম ইলেকট্রিক খরচা হয় ইত্যাদিভাবে আমরা সৌরশক্তিকে ব্যবহার করতে পারি এবং এই মডেল থেকে বোঝা যাচ্ছে যে যদি সৌরশক্তিকে ব্যবহার করতে পারি তাহলে এই সৌরশক্তিকে ব্যবহার করলে আমাদের অনেক সুবিধা পাবে যদি কয়লা পেট্রোলিয়াম শক্তিকে ব্যবহার করি তাহলে এই কয়লা পেট্রোলিয়াম শক্তিগুলো শেষ হয়ে যাবে এবং এই যে কয়লা পেট্রোলিয়াম শক্তি চালিতগুলো গাড়ি চলছে সেই গাড়ি থেকে ধোঁয়া বেরোবে এবং পরিবেশের অবনমন করবে ঘটবে বিশ্ব উষ্ণায়ন দেখা যাবে বিশ্ব উষ্ণায়ন দেখা দেওয়ার ফলে উত্তর মেরুতে যে বরফ তৈরি হয়েছে সেই বরফ গলে যাবে বরফ গলে নদীতে এসে পড়বে এবং নদীতে বন্যার সৃষ্টি হবে ফলে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে সৌরশক্তি ব্যবহার করলে কোনো রকম দূষণ হবে না কারণ পরিবেশের উপকারী হবে এই বলে আমাদের এই মডেল প্রজেক্ট শেষ হলো নমস্কার আমরা আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা তা কমেন্টে জানাতে